করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বা বর্তমানে এই রোজার সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের কী চিন্তা ভাবনা করছে সেই বিষয়গুলো নিয়ে। তাই যারা মূলত এই সংশ্লিষ্ট বিষয় রয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আরেকটি কথা বলে রাখি, শিক্ষামূলক বা পড়াশোনা বিষয়ক সকল আপডেট তথ্য সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে এবং সকল তথ্য আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি ডেলি ক্যাম্পাসের একটি ওয়েবসাইটে এবং এখানে তারা একটা নিউজ করেছে যেখানে তারা লিখছে যে 23 মে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, আগের সিদ্ধান্তে অন্য সরকার। তো এখানে এই কথাটা তারা কোন পরিপ্রেক্ষিতে বলেছে বা সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে কী ধরনের কথা বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, বা এই কথাটা সত্য কি মিথ্যা কতটা রয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন নিউজটি প্রকাশ করেছে 27 এপ্রিল 2021 সালে সকালের দিকে নিউজটি প্রকাশ করেছে। তো নিউজের ভিতরে যে কথাগুলো তারা লিখেছে সেটা আপনাদের সামনে বিশ্লেষণ করছি। করোনার কারণে দীর্ঘদিন ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হচ্ছে না ক্লাস, বন্ধ কোচিং সেন্টার, লকডাউনের কারণে প্রাইভেট টিউটররাও বাসায় যাচ্ছেন না, ফলে পড়াশোনা এক প্রকার বন্ধ শিক্ষার্থীরা। এর মধ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, এই পরিস্থিতিতে সরকার আগের ঘোষিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্টরা। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে আগের ঘোষণা অনুযায়ী 23 মে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। সব ঠিকঠাক থাকলে আগামী 23 মে স্কুল কলেজ ও 24 মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এখানে আমি এটা আপনাদেরকে থামিয়ে দিচ্ছি। এখানে তারা কিন্তু বলেছে যে গণমাধ্যমকে জানিয়েছে যে তারা 23 মে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। এখানে মূলত ঈদের পরের 23 মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তারপরে তারা খুলে দিবে এবং 24 মে খুলে দেওয়া হবে মূলত বিশ্ববিদ্যালয়গুলো। এটা ছিল মূলত এখানে আপডেট তথ্য, মানে এটা আগের সিদ্ধান্তই ছিল। বাট এখানে একটু বিষয় বলে রাখি, করোনা পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। যদি করোনা পরিস্থিতি এই স্কুল খোলার আগে যদি ঠিক না হয়, অন্তপক্ষে কিছুটা ঠিক হওয়া তো দরকার। যদি সেটা না হয় তাহলে কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আরও বাড়াতে পারে। বাট এখানে সেটা তারা বলছে না, বাট বাস্তবে কিন্তু এইটাই হওয়ার সম্ভাবনা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এরপর দেখি তারা কি বলেছে। এদিকে এই পরিস্থিতিতে দেশের 11টি শিক্ষা বোর্ডের 23 লাখ এসএসসি ও এসএসসি সমূহ পরীক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে। কবে স্কুল খোলা হবে আর কবে পরীক্ষা নেওয়া হবে তা জানা নেই কারোরই। এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা উদ্বেগের সময় পার করছেন। তো এখানে তারা বলেছে যে মূলত 23 লাখ এসএসসি শিক্ষার্থী রয়েছে যারা মূলত এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল, এসএসসি পরীক্ষা, যেটা এই করোনার জন্য এখনও পিছ হচ্ছে বা ক্লাস করানো হবে বা পরীক্ষা নেওয়া হবে এরকমের কোনো কিছু এখন পর্যন্ত শোনা যাচ্ছে না। সেক্ষেত্রে সিলেবাসে তাদের প্রকাশ করা হয়েছিল এবং সেই পরীক্ষাগুলো নিয়ে কিন্তু এখন কনফিউজ তৈরি হয়েছে। তবে তারা এই মুহূর্তে অটো প্রমোশনের তারা চিন্তাভাবনা করছে না যে অটো পাস তাদের দেওয়া হবে না, পরীক্ষা নেওয়া হবে, আপাতত করোনার উপর সব কিছু ডিপেন্ড করছে। সে করোনার পরিস্থিতি যদি ভালো হয় তাহলে অবশ্যই 23 মের দিকে স্কুল কলেজ খুলে দেওয়া হবে, যদি খারাপ হয় সেক্ষেত্রে ছুটিটা আরও বাড়বে। যেহেতু এর আগে কিন্তু এর চেয়েও ভালো পরিস্থিতি ছিল, করোনা প্রত্যেক দিন 20 জন 15 জন মানুষ মারা গেছিলো, আর এখানে বর্তমানে সেটা 100 জন মানুষ মারা যাচ্ছে, 80 জন মানুষ মারা যাচ্ছে। সে পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ খুলবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেক বিষয় রয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিও নিয়ে কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন আর অবশ্যই সুবর্ণ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পাওয়ার জন্য এবং সবার আগে আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।